বলছি বলছি কি হয়েছে জানিস ফুলু, এই বেহারি তো সকাল থেকে বেপাত্তা বুঝলি, আর তার শোকে কাল নাগিনীকে যদি দেখতিস তার কি আচারি পিচারি অবস্থা রে, সে একেবারে আচারি পিচারি খেয়ে মরছিল বুঝলি। আমি বুঝতে পারছি না একটা কথা, মইনের সাথে তার এত লটর পটর, অথচ বেহারিকে নিয়ে এমন আধিক্যতা। হ্যাঁ মনে হচ্ছিল কি জানিস, যেন ওই শ্যামের বিরহে বেরোহিনী রাধা। তারপর দিদি? উমা তারপর আবার কি, আমি না এই পুরো বিষয়টা নিয়ে বুঝলি বলু বেহারিকে একটু বাজাতে গিয়েছিলাম, কিন্তু সে যা বললে না আমি তো নিজের কানকে কিছু বিশ্বাসই করতে পাচ্ছি না রে, কি যে হলো কিছুই বুঝছি না। আপনি এখনো বিনোদিনীকে চিনে উঠতে পারলেন না, বিনোদিনীর নানা রকম মুখোশ আছে, সে তার সুবিধে মতো এক একটা মুখোশ পরে নেয়। কি ব্যাপার বল দেখি ফুলু, আমি তো এসব কথার কোনো তল খুঁজে পাচ্ছি না, একটু ভাব না। দিদি ওই বেদবার পেটে এখন অজগরের মতো খিদে, মইনকে গিলেও তার পেট ভরেনি, তাই সে এখন বেহারিকে গ্রাস করতে চায়। কিন্তু দিদি বেহারি তো অতি কঠিন ঠাঁই, অত সহজে বেহারি গলবে না। আরে বাবা বেহারি বুদ্ধিমান ছেলে, সে বুঝেছে যে কালনাগিনীকে বশ করা তার কর্ম নয়। আচ্ছা ফুলু, তার মানে তুই কি এইটাই বলতে চাইছিস যে সে একই বাড়িতে থেকে দুটো পুরুষ মানুষকে একসাথে নাচাচ্ছে? তবে আর বলছি কি দিদি, দেখো দিদি ওই কালনাগিনী কিন্তু এত সহজে ছাড়বার পাত্রী নয়, তার নজর যখন একবার বেহারির দিকে পড়েছে তখন সে বশ করে তারপর ছাড়বে। কিন্তু ফুলু, মইনকে এত সহজে ছেড়ে দেবে বলে তোর মনে হচ্ছে? মোহিনের মুখ চোখ যদি তুই আজকের ঘটনার পরে একবার দেখতিস, তার সারা মুখ না রাগে লাল হয়ে একেবারে ঝাঁ ঝাঁ করছিল। দিদি আমার যা অনুমান সেটা যদি সঠিক হয় তাহলে বেহারির এ বাড়িতে পাট চুকলো বলে। আমার কথা মিলিয়ে নিও দিদি, মইন এবার বেহারিকে বাড়ি থেকে বেদে করে তারপর ছাড়বে।